হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিড এডুকেশনাল চ্যানেল। আমি আজকে আপনাদের রিসেন্ট কতগুলি এমপ্লয়মেন্টের যে রিক্রুটমেন্ট প্রসেসগুলি চলছে তাদের কিছু লেটেস্ট আপডেট এসছে, সেই আপডেটগুলি সম্পর্কে ডিসকাস করার জন্য এই ভিডিওটি বানিয়েছি। আপনারা এখানে থাম্বনেলে দেখতে পাচ্ছেন যে কতগুলি যে ইম্পর্টেন্ট চাকরির খবর রয়েছে তার হেডলাইনগুলি দেওয়া রয়েছে। আমি ভিডিওতে আপনাদের পরবর্তীকালে সবগুলিরই রিক্রুটমেন্টের প্রসেসের ব্যাপারে ডিটেলসে আলোচনা করব। তার আগে বন্ধুরা একটা জিনিস বলে রাখি, আমি রিসেন্ট যে আপনাদের ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে ফুডের নোটিফিকেশনটি বেরিয়েছে তার একটি ক্র্যাশ কোর্স শুরু করেছি। অলরেডি হিস্ট্রি দুটো ভিডিও আপলোড করা হয়েছিল, অনেকেই দেখে থাকবেন। তো যারা দেখেনি তাদের কাছে রিকোয়েস্ট, ওই ক্র্যাশ কোর্সটি আপনারা অবশ্যই ফলো করুন। তার নেক্সট ভিডিও এবার থেকে খুব শীঘ্রই আপডেট করে দেওয়া হবে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং চলুন বন্ধুরা তাহলে দেখা যাক কী কী আপডেট এখন অবধি রয়েছে। ফার্স্ট যে আপডেটটি রয়েছে সেটি আমরা দেখে নেবো, যেটি আজকে আপডেটটি পাওয়া এসএসসি সিজিএল এবং সিএইচএসএল 2017 নিয়ে এই আপডেটটি বেরিয়েছে। সেটি হচ্ছে আপনাদের ক্যান্ডিডেটদের জন্য একটি খারাপই খবর যে সুপ্রিম কোর্ট যত সিজিএল এবং সিএইচএসএল 2017-র যে রেজাল্টগুলি ছিল সেগুলিতে এখন হোল্ড করার নির্দেশ দিয়েছে। তার কারণ হচ্ছে সিজিএল টিয়ার 2-তে যে ডেসক্রিপটিভ পেপার এবং কতগুলি এমসিকিউ পেপার ছিল তার কতগুলি পেপার লিক হওয়ার একটি ম্যাল প্র্যাকটিস ঘটনা দেখা যায়। অনেক জায়গায় স্ক্রিনশটও বেরোয়, আপনারা অনেকেই জানেন। তো সেটি সম্পর্কে সুপ্রিম কোর্টে অনেক কেস দায়ের করা হয়েছিল, সুপ্রিম কোর্ট এটির তীব্র প্রতিবাদ করে এবং সেটিতে স্টে অর্ডার লাগিয়ে দিয়েছেন। অলরেডি এটি সিবিআই ইনভেস্টিগেশন চলছে। এটিতে যে অনলাইনে পরীক্ষা নেওয়ার জন্য যাকে টেন্ডার দেওয়া হয়েছিল সেই সাইফি থেকে এটি জানা গেছে যে তাদের কিছু দুর্নীতির জন্যই এই ম্যাল প্র্যাকটিসটি হয়েছে। তো যাই হোক, নেক্সট আপডেট পাওয়া অব্দি এখন অবধি সুপ্রিম কোর্ট কোনো রকম রেজাল্ট এসএসসিকে পাবলিশ করতে বারণ করেছে। এই সম্পর্কে এটি এখন অফিসিয়াল নোটিফিকেশন কিছু দেওয়া হয়নি, কিন্তু খুব শীঘ্রই দেওয়া হবে। আমি আপনাদের এখানে প্রশান্ত হোসেন, যিনি একজন লয়ার পলিটিশিয়ান বিখ্যাত, তার এই টুইটটি আপনাদের এখানে মানে প্রমাণ হিসেবে দেখাতে চাইবো যে সিবিআই রিপোর্ট পাওয়ার পর সুপ্রিম কোর্ট সব ডিক্লারেশন যে সিজিএল এবং সিএইচএসএল 2017-র এক্সাম রয়েছে সেগুলোতে স্টে অর্ডার লাগিয়ে দিয়েছে এবং যে সাইফি যে অনলাইন এক্সাম কন্ডাক্ট করা হয়েছিল তাকেই দোষী এখানে সাব্যস্ত করা হয়েছে। তো এটি এখন লেটেস্ট আপডেটের ব্যাপারে, রেজাল্ট এখন এটি সব কোনো কিছু প্রকাশিত হবে না, আপনাদেরকে এর জন্য পরবর্তীকালে লেটেস্ট আপডেট পাওয়া অবধি ওয়েট করতে হবে। নেক্সট আপডেটে যাওয়া যাক বন্ধুরা। নেক্সট আপডেট যেটি হচ্ছে সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিডিএসকে রিক্রুটমেন্ট নিয়ে। প্রায় 1.5 বছরের উপর প্রসেসটি হয়ে গেছে। সবচেয়ে বেশি ভ্যাকেন্সি যতগুলি ইন্ডিয়াতে স্টেট রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, 5,778টি। এটি পর প্রথম পর্যায়ে 4,500 কতগুলি ছিল, পরবর্তীকালে এটি সেটি সেই আবেদনগুলি বাতিল করে পুনরায় আবেদন রিনিউ করতে বলা হয় এবং তখন ভ্যাকেন্সি সংখ্যা আরও বাড়ি দেওয়া হয়। কিন্তু তার এখনও অবধি কোনো রেজাল্ট পাবলিশ হয়নি। তার কারণ হচ্ছে এটি সম্পর্কে একটি কোর্ট কেস চলছে, যে 3টি স্টেটে টোটাল কোর্ট কেস চলছে, ওয়েস্ট বেঙ্গল, রাজস্থান এবং উত্তরপ্রদেশে ভ্যাকেন্সি নিয়ে। সেই জন্য এগুলি রেজাল্ট হয়তো বেরোচ্ছে না। তো এই কোর্ট কেসগুলি প্রথমত 31 তারিখ একটি রায় ছিল, রায় সেই রায়ে তারা যারা যেখানে কোর্টে কেস করেছিল তারা যারা মানে বোর্ডের তরফে ছিলেন তারা জিতেছেন, কিন্তু সেই রায়টিকে চ্যালেঞ্জ করে আরও আপার কোর্টে এটি নিয়ে কেস করা হয়েছে। সেটির শুনানি পরবর্তীকালে আছে এবং আশা করা যাচ্ছে সেই শুনানিটি কমপ্লিট হলেই আপনাদের রেজাল্ট পাবলিশ করে দেওয়া হবে। আশা করা যায় যে 15 থেকে 18-র মধ্যেই আপনাদের রেজাল্টটি পাবলিশ হওয়ার আশা আছে এবারে এই সেপ্টেম্বরের মধ্যেই। কাট অফ জেলে রয়েছে সেগুলি হয়তো অনেকে ভাবছেন যে অন্যান্য সাউথের স্টেটে কাট অফ বেশি গেছে বলে এখানেও বেশি যাবে, সেরকম কোনো ব্যাপার নয়, ভ্যাকেন্সি প্রচুর রয়েছে। তো এটি একটি এক্সপেক্টেড কাট অফ, হয়তো এর কাছাকাছি যেতেও পারে নাও যেতে পারে। জেনারেল ওবিসি এসসি এসটিদের জন্য 80, 78, 75 এবং 72% এটি কনসিডার করা হচ্ছে এবং এটি চান্স যে অনেকে হয়তো যোগদান করবে না। সো একটা সেকেন্ড লিস্টের প্রভিশন কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আছে এবং সেই জন্য আপনারা কিন্তু আশা করতেই পারেন সেপ্টেম্বরের মাঝামাঝি সময় কিংবা শেষের দিকে জিডিএস এর রেজাল্ট অবশ্যই বেরোনোর একটি ভালো আশা আছে। নেক্সট আপডেট যেটি চলে যাব সেটি হচ্ছে আপনাদের এসআরবিতে একটি রিক্রুটমেন্ট পোস্ট চলছিল। 2017 সালের অক্টোবরে নোটিফিকেশন বেরিয়েছিল, সেটির পরীক্ষা অনেক এবং 2017 সালের অক্টোবর মাসে অ্যাকচুয়ালি পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু ফাইনালি একটি যে নোটিশ বেরিয়েছে সেখানে জানানো হচ্ছে যে এসআরবি এলডিসির পরীক্ষা অনবস্থা কারণবশত এখন কিন্তু পোস্টপোন করে দেওয়া হলো। তবে রিক্রুটমেন্ট প্রসেসটি বাতিল করা হয়নি, এটি আপনাদের পুনরায় ফ্রেশ এক্সাম ডেটস দেওয়া হবে। আপনাদের প্রুফ হিসেবে আপনাদের যেটি কমিশনের ওয়েবসাইটে যে নোটিশটি দেওয়া হয়েছে সেটি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এখানে আপনারা দেখতে পারেন যে 18-8 এবং 12-10 যে পরীক্ষাগুলি নোটিফিকেশন বেরিয়েছিল, পরীক্ষা হওয়ার কথা ছিল, সেই পরীক্ষাগুলি এখন হবে না এবং এখানে অ্যাডমিনিস্ট্রেশন রিজন রয়েছে। ফার্দার ডেট এর দেওয়া হবে, প্যানেলটি বাতিল হয়নি, হয়তো পরীক্ষার ডেট কিছুদিনের মধ্যেই বা কয়েক কিছু নির্দিষ্ট সময়ের মধ্যে এর ডেট দেওয়া হয়ে যাবে। নেক্সট যে আপডেটটি রয়েছে সেটি আপনাদের ইম্পর্টেন্ট আপডেট, সেটি হচ্ছে আপনাদের
ওয়েস্ট বেঙ্গল পিএসসির এলডিসি এলডিএ সম্পর্কে, এটি 15-16 সালে, এটি নিয়ে সবারই মনে অনেক কৌতূহল রয়েছে। টাইপিং টেস্ট হওয়ার পর থেকে অনেকের মনে অনেক ক্ষোভ বিক্ষোভ ছিল, সেই জন্য একটি কেস ফাইল করে দেওয়া হয়, যার কারণ মূলত এই ছিল যে টাইপ টেস্টের নোটিশ রিক্রুটমেন্ট প্রসেসে দেওয়া ছিল না, তাহলে কেন আচমকা টাইপ টেস্ট নেওয়া হলো, সেটি নিয়ে কেস করা হয়েছিল। তার পক্ষ থেকে বোর্ডের তরফে যুক্তি ছিল যে প্রায় 3 বছরের ওপর রিক্রুটমেন্ট প্রসেস চলছে, সেই তো সেই ক্যান্ডিডেটের তুলনায় এখন আমাদের স্কিল ক্যান্ডিডেট দরকার, সেই জন্য তারা টাইপ টেস্ট নিচ্ছেন। তার জন্য যথাযথ নোটিশ বিজ্ঞপ্তি তারা জারি করেছিলেন এবং সেই অনুযায়ী তারা পরীক্ষা নিচ্ছেন, এবং আর তাদের এও একটি বলার উদ্দেশ্য ছিল যে আপনাদের এই প্রসেসে দেখা গেছে যে দুজন ক্যান্ডিডেট আছেন যাদের কিন্তু যারা কিন্তু ভুল ডকুমেন্ট সাবমিট করেছিলেন, তাদের টাইপিং টেস্টে যে সার্টিফিকেট ছিল সেটি ফ্রড ছিল, এবং আশা করা গেছে যে এবং এরকম আরও অনেকগুলি কিন্তু ক্যান্ডিডেট থাকতে পারেন যাদের সার্টিফিকেট ভুল। সেই শুনে কোর্ট থেকে রায় দেওয়া হয়েছে যে যত শীঘ্র সম্ভব এরকম যত ফলস সার্টিফিকেটধারী ক্যান্ডিডেটদের নামে ডিটেলস একটি পেশ করা হোক, নেক্সট ডেটে হয়তো সেটি পেশ করা হবে এবং সে সম্পর্কে হয়তো ফাইনাল রায় হয়তো দেওয়া হবে। তো সেটি জানা যাচ্ছে যে হয়তো অনেকে ফল ক্যান্ডিডেট আছেন, সুতরাং সবাইকে রিকোয়েস্ট করা হচ্ছে যে আপনারা এরকম কোনো রকম পরবর্তীকালে কোনো পরীক্ষায় টাইপ টেস্ট বা এসব সংক্রান্ত কোনো ভুল পথে কোনো সার্টিফিকেট জোগাড় করবেন না, যে কোনো সময় যদি এটি ধরা পড়ে আপনাদের কিন্তু ক্যান্ডিডেটের তো বাতিল হবেই, তার সঙ্গে আপনারা কিন্তু ব্ল্যাক লিস্টেডও হয়ে যেতে পারেন। সুতরাং যারা পজিটিভ সম্পর্কে খুবই সচেতন থাকুন, কোনো রকম কোনো কিছুতে দুনম্বরি কাজে জড়াবেন না, এবং সার্টিফিকেট যা কিছু কাজ করবেন জেনুইন করে রাখুন। এটি একটি নতুন ধরা পড়েছে যার জন্য কোর্ট কেসে আপনাদের যারা স্টুডেন্টদের পক্ষ থেকে কেস করেছিলেন তাদেরকে ভর্সনাও করা হয়েছে যে আপনারা এত কিছু না জেনে কি করে কেস ফাইল করলেন। তো যাই হোক, নেক্সট রায়দান অবধি এটা দেখা যাবে যে কতজন ফলস ক্যান্ডিডেট হয়েছে, তাদের ক্যান্ডিডেটের বাতিল করা হবে এবং হয়তো ফাইনাল রায়ও দিয়ে দেওয়া হবে। আশা করা হচ্ছে পুজোর আগেই এর রেজাল্টটি বেরিয়ে যাবে। এই কতগুলি আপডেট ছিল ফ্রেন্ডস, যেগুলো বলার ছিল। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কাল থেকে হিস্ট্রি জিওগ্রাফির ক্র্যাশ কোর্সের ভিডিও আপলোড করা শুরু হবে। খুবই শর্ট ভিডিও, 10 থেকে 15 মিনিটের ভিডিওতে আপনাদের সবই রিলসে সলভ করিয়ে এমসিকিউ প্র্যাকটিস করিয়ে দেওয়া হবে। তো আপনারা চ্যানেলের সঙ্গে থাকুন, ভিডিওগুলি অবশ্যই শেয়ার করুন, যত বেশি আপনারা শেয়ার করবেন তত এই সম্পর্কে লোকে নোটিশ পাবে এবং আমাদেরও ভালো লাগবে শেয়ার করা থাকলে। সো এইটুকু সাহায্য আপনাদের কাছ থেকে রিকোয়েস্ট করছি, আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে থাকবেন। তো আজকে এই পর্যন্তই ছিল বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, নেক্সট ভিডিওতে আপনার